কোনো ক্যাসিনোর এখনো পারমিশন দেয়নি, ঠিক আছে, আমরা বারের পারমিশন দিয়েছি বিভিন্ন ক্লাবে বিভিন্ন হোটেলগুলিতে, বারের পারমিশন দিয়েছি কিন্তু ক্যাসিনোর পারমিশন আমরা দিই। আমরা শুনছিলাম অনেক জায়গায় নাকি এই ক্যাসিনো চালাচ্ছে, আমাদের কাছে সেই তথ্যগুলো ছিল, সেই অনুযায়ী কালকে রাত্রে যে এইগুলো ক্লাবগুলো ক্যাসিনোগুলো চেক করা হয়েছে সেই ইনফরমেশনের ভিত্তিতে হয়েছে। তা আমরা আমরা মনে করি যে সবাই যদি ক্যাসিনো করতে হয় তারও একটা আইন, একটা পারমিশন, একটা সবার সরকারের একটা অনুমতি লাগে, সেইগুলি তারা নেয়নি। সেইখানে যেহেতু তারা অনুমতি ছাড়া এগুলি করছে, সেই জন্যই তারা মানে একটা অপরাধ করেছেন, সেই জন্যই এইগুলি হয়েছে। আপনার কি মনে হয় যে এতদিন ধরে ক্যাসিনোগুলো চলছে সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা জানতো না, নজরদারির বাইরে চলছে? না, এইটা কিন্তু আপনারা আপনারা সাংবাদিক, আপনারা সবই জানেন। আমি এর আগেও আমার কাছে যে খবর আসছিল আপনার কলাবাগান ক্লাব নিশ্চয়ই মনে আছে, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের কারণ বাজারে একটা হয়েছিল, এটা আমরা বন্ধ করে দিয়েছি। যখন যেটা খবর আসছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। মানে মন্ত্রী গতকালকে যুবলীগের চেয়ারম্যানও বলেছেন যে গ্রেপ্তার করতে হলে আগে প্রশাসনিক গ্রেপ্তার করতে হবে, তারা এইটা সে সতর্ক ছায়া এটা হয়েছে, আপনি এটা কি সেটা ওনার নিজস্ব মন্তব্য, আপনারাও দেখেছেন আমিও দেখেছি। প্রশাসন তো বসে নেই, প্রশাসন আমি তো বললাম দুইটি উদাহরণ আমি দিলাম যে আমাদের নজরে যেগুলি আসছে সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। তারপরে আরও যেগুলি মানে যারা নাকি এই ধরনের মানে চিন্তা ভাবনা করেছে, আমরা মনে শুনে এগুলি অ্যাকশনে যাওয়ার পরেই তারা বন্ধ করেছিল, এটা আমরা জানতাম। ইদানিং কালে আমরা শুনছিলাম যে এটা নাকি বেশ কয়েকটা ঢাকা শহরে হয়েছে, সেই সেই ইস্যুর অনুযায়ী তদন্তের অনুযায়ী সে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে এটা হয়েছে। প্রশাসন জানতো না না জানতো আমি সেইখানে যাই না, আমি বলতেছি প্রশাসন যখনই জানছে তখনই অভিযান শুরু করেছেন। এখন আমাদের মাননীয় চেয়ারম্যান যুবলীগের উনি তো তার নিজস্ব মন্তব্য, আমার এখানে কিছু বলার নেই। আমরা পেয়েছি মাত্র, আমরা দেখবো এখন কে কতখানি সহযোগিতা করেছে, কে কিংবা কতখানি এটার জন্য ব্যবস্থা নিয়েছে, এগুলো তো তদন্তের পরে আসবে। আমরা এখন দেখেছি আমরা এগুলো সিল গালা করছে এবং ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, এগুলো এখন তদন্তের পরে বেরিয়ে আসবে কে কি কে কোনটার সঙ্গে জড়িত ছিল, কি কার কতখানি ভূমিকা ছিল, সেগুলো দেখা যাবে। অভিযান জোরদার করা হলো, আমরা জেনেছি যে আজকে মাননীয় আজকে সভাটি ছিল পূর্ব নির্ধারিত, সেই সভায় আমরা গিয়েছি। ওনার ওনার সবসময় ডিরেকশনটা ক্লিয়ার যে কোনো ধরনের মানে আইনের বাইরে বহির্ভূত কাজ কেউ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে, আমরা সেটাই করছি। উনি যেটা যেভাবে ডিরেকশন দিচ্ছেন, জিরো টলারেন্সের কথা বলছেন সন্ত্রাস জঙ্গির বিরুদ্ধে, সেটা আমরা করছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, সেটা আমরা আমাদের প্রশাসন সেই কাজটি করছে। আমাদের আজকে যেগুলো আমাদের অনেকের চোখের সামনেই আসছে সেগুলো নিয়ে আমাদের আরও তথ্যের ছিল, তথ্যগুলি সংগ্রহ করার পরেই আমাদের এই অভিযান চলছে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় অনেকেই বলছেন যে যে কিন্তু সেটি ব্যবস্থা নেই, আমার প্রশ্ন হচ্ছে যে যদি ক্যাসিনো চলার পরেও পুলিশ না জানে সেটি? আপনি তো দেখলেন এগুলি গোয়েন্দারাই আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছে এবং আমাদের সেই গোয়েন্দার তথ্য ভিত্তিতেই অপারেশনগুলি হয়েছে। আর এখানে যদি আমি তো সবসময় বলে থাকি, এখানে যদি কোনো প্রশাসনের লোক এখানে জড়িত থাকেন কিংবা তারা এগুলিকে সহযোগিতা করেছেন কিংবা তাদের নিয়ন্ত্রণে এগুলি হয়েছে, অবশ্যই তাকে আইন অনুযায়ী তিনিও বিচারের মুখোমুখি হবেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যে দীর্ঘদিন থেকে ক্যাসিনো ঢাকা শহরে চলা ক্যাসিনোগুলো এতদিন পরে, আপনি কিভাবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে? আমি তো বললাম, আমি দুইটার উদাহরণ দিলাম তো। আমি তো কলাবাগানটা যখনই আমাদের খবর আসছে কলাবাগান বন্ধ হয়ে গিয়েছে, আমাদের কারণ বাজারে একটা উঠতেছিল
আমাদের খবরে যখন আসছে তখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের কাছে যেটি খবর আসে অনেকক্ষণে অনেক সময় আমাদের অনেক খবর আসে যেগুলি হয়তো তথ্যভিত্তিক নয়, সেগুলি হয়তো উদ্দেশ্যমূলকভাবে খবর আসে, সেইগুলো আমরা যেয়ে দেখি এগুলির ভিত্তি নেই। যে সাতটি আজকে ইয়ে হলো এগুলির কাছে আমাদের যখনই তথ্য আসছে তখনই আমরা অ্যাকশন নিই। এয়ারপোর্ট গেট দেশে ঢোকা এবং যে মেশিনগুলো ক্যাসিনোর মেশিনগুলো খুব বড় বড় মেশিন হয়, তো এগুলো কি একেবারেই আপনাকে আমি পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করি, সেইটা হলো এই মেশিনগুলো কখনোই কখনোই এইরকম অবস্থা আসে না, এইগুলি ছোট ছোট পার্সেল মতো হয়ে ভাগে ভাগে আসে, প্যাকেট হয়ে আসে, যেগুলি আপনার চোখেও পড়বে। আমরা আরেকটা বাড়িতে হানা দিয়েছিলাম, সেই বাড়িতে আমরা দুইজন বিদেশিও পেয়েছিলাম, তাদের ই অনুযায়ী আমাদের আমাদের লোকাল আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রী, সাংগঠনিক যাকে গ্রেপ্তার করার অভিযোগ বলে গেলেন নেতা, ওনার একটা টর্চার সেল পাওয়া গেছে, এটা কিভাবে দেখছেন আপনি? যেটা নির্যাতন করার জন্য সেটা করা হয়েছে, এটা আমরা শুনেছি, এটা এখনো আমি সঠিক ইয়েগুলো পাইনি, এটা আমি শুনেছি। মানে এটা যদি হয়ে থাকে সেটারও ব্যবস্থা। আপনি কতদিন আগে জেনেছেন? এটা গোয়েন্দার আমাকে গোয়েন্দা যখন জানিয়েছে তখনই আমি জেনেছি। থ্যাংক ইউ, আমার মনে হয় অনেক বলেছেন। মাননীয় একজন এমপি গতকাল টেলিভিশনে দাবি করেছেন যে কয়েক আছে। হ্যাঁ, উনি হয়তো টের পেয়েছেন, আমাদের আমাদেরও তো একটা ইনকোয়ারির ব্যাপার আছে, কে কোথায় জড়িত সেগুলো করেই তো আমরা গিয়েছি। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানগুলি বলছেন কিভাবে আপনার সরকার? ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান নয়, এটা হলো অবৈধ কোনো ব্যবসার বিরুদ্ধে, সেটা ক্যাসিনো হোক কিংবা কোনো ক্লাব হোক কিংবা কোনো কিছু হোক, অবৈধ যেই কিছু অবৈধভাবে স্থাপন করবেন সেটার বিরুদ্ধেই আমাদের ব্যবস্থা থাকবে।